বিশ দিনের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি এক সপ্তাহ কমিয়ে ২৬ জুন থেকে শুরু হচ্ছে বিদ্যালয় শিক্ষা কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার দুদিনই বহাল থাকবে তীব্র দাবদাহের কারণে এবার সপ্তাহ দুয়েকের মতো বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই ক্ষতি পোষাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয় ১৩ জুন থেকে যা চলার কথা দুই জুলাই পর্যন্ত